আমার কাছে 23শে ফেব্রুয়ারি একটা ফোন আসে, তো সেই ফোনে বলেন যে আমি দীপক রয় সিনিয়র অফিসার ফোনপে থেকে বলছি, তো আপনার ফোনপেতে একটা 4,080 টাকার ভাউচার বা গিফট ভাউচার এরকম কিছু এসেছে, তো সেটা রিডিম করুন। আমি বলছি এটা কিসের জন্য এসছে, বলছে এটা প্রধানমন্ত্রী যোজনা থেকে দেয়া হয়েছে। যে আমি ফোনপেটা তখনই খুলি, দেখি যে 4,080 টাকা একটা দেখাচ্ছে, তো সেটাতে ওরা বলল যে এটা সেন্ড অপশান দেখাচ্ছিল, তো সেন্ড অপশানটায় ক্লিক করতে বলল। আমি বললাম এটা তো সেন্ড দেখাচ্ছে, রিডিম কোথায় দেখাচ্ছে? বলছে ওটা করলেই রিডিম হবে। তো সেন্ড অপশানটা আমি ক্লিক করেছিলাম, তো তারপর ওটা দেখলাম যে আমার ব্যাংক থেকে 4,080 টাকা ডেবিটেড হয়ে গেল। এবার ওটা আমি ভয়ে বাড়িতে বলতে পারিনি, তারপর আমি ওদের বলছি এটা তো ডেবিটেড হয়ে গেল, তো আমার টাকাটা এলো কোথায়? বলছে আর একবার করুন আসবে। তো সেকেন্ড টাইম আবার 4,080 টাকা মানে সেন্ড ওটিপি সেন্ড করলাম, দিয়ে আবার ডেবিটেড হয়ে গেল। এরকম করতে করতে বারবার করতে করতে বিভিন্ন রকম অ্যামাউন্ট তখন বলতে থাকলো যে এরকম আসতে থাক, আসবে আসবে, আর একবার করুন আর একবার করুন। প্রতিবার ওটিপি চাইছিল রিটার্ন আসবে বলে, তারপর ওটিপি চাইছিল, তো আমি ওটিপিটা দিচ্ছিলামও, তো মানে আমাকে দিতে বাধ্য করা হচ্ছিল যে আসবে বলে, টাকাটা আসার মানে আসার আশাতে, আমি টাকাটা পাওয়ার আশাতে আমি ওটিপিটা দিতে বাধ্য হয়েছি, তো সেটা দেয়া হচ্ছিল। দিয়ে প্রতিবার মানে ডেবিটেড হয়ে গিয়ে আমার প্রায় 2,74,104 টাকা ডেবিটেড হয়ে গেছে সেদিনকে। হ্যাঁ, থানায় জানিয়েছি, বাবা জানিয়েছে। এখন পর্যন্ত কী খবর? এখনও সাইবার সাইবার ক্রাইমে জানানো হয়েছে শ্বশুরা, তো এখন এখনও পর্যন্ত প্রসেসিং চলছে।